যে নবাব নন্দিনী কোথায় গেছিলে? বাড়ি শুদ্ধ সবাই তোমাকে খুঁজে খুঁজে হয়রান। কি মুখে কথা নেই কেন? মা ঠিকই বলে, বাপ মার খারাপ শিক্ষা। বড়দির চলে যাচ্ছে তো তাই। কোথায় যাচ্ছে? কোথায় আবার, শ্বশুর বাড়ি যাচ্ছে। সারা জীবন তো আর বাপের বাড়িতে পড়ে থাকবে না। যা বাবা, ও মা, এই তো মেজো বউ। কিরে, তুমি চলে যাচ্ছো? এতক্ষণে মেয়ের হুঁশ হয়েছে, কোথায় ছিলি বলতো? আমি তো কখন থেকে বলো না, তুমি চলে যাচ্ছ। যাব না। আর তুমি কোথায় যাচ্ছ? দূর বোকামি, নিজের সংসারে যেতে হবে না? তোর যেমন এটা সংসার, আমারও একটা সংসার আছে, সেখানে যাব না? আয় তো, বলছি আয়। যাওয়ার সময় মন খারাপ করে দিস। হ্যাঁ রে মেজবু, এবার এবার নিজের সংসারটাকে জেনে নিতে হবে, চিনে নিতে হবে। কেমন? দেখ, আমরা হচ্ছে দুদিনের অতিথি, আসবো আবার চলে যাব। এটা তো নিজের জায়গা, এখানে তোকে থাকতে হবে। আমার কথা দে, একটু মানিয়ে গুছিয়ে নিবি। কি কিছু বলছিস না কেন মেজবু? বলছিলাম যে গাড়ি তো এসে গেছে, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সব গোছগাছ হয়ে গেছে, এই তো বেরোবো। এই তো জামাইবাবু, বড়দি, সব তৈরি তো? দেখো না, দেখো ননদ ভাজে চমৎকার মিলেছে, তাই না? বলছি আর কটা দিন থেকে গেলে হতো না? কথাটা কি ভায়া মন থেকে বললে জামাইবাবু? বাড়িটা তাড়াতাড়ি খালি হোক, তার জন্য মন টানচান করছে নে। এ কি কথা, ও না তোমার ছেলের বয়সী? আর ছেলের বয়সী তো কি, শ্যালক তো বটে। হ্যাঁ, তোমার কি কোনো কালে ইয়ে হবে না একটু? চল তো, এখানে আর থাকতে হবে, চল। দেখলে ভায়া, দেখলে খালি শাসন। ভায়া, তোমারও তো ওই দিন এগিয়ে আসছে। শোনো ভায়া, এই বুড়ো জামাইবাবুর একটা কথা মনে রেখো, অনেক ভাগ্যি করে সোনার টুকরো বউ পেয়েছো, একেবারে খাঁটি সোনা ভায়া, এতটুকু খাদ নেই। ওই সেইটে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, কথাটা মনে রেখো। আসি মা। থাক থাক মা, হয়েছে তোদের সবেতেই তারা, যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছিস। সত্যি বড়, আর দুটো দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? ও কাজকর্ম যাদের আছে তারাই জানে কেন ক্ষতি। আহ বেবা, তোর তো দেখছি মুখে কোনো লাগাম নেই। আহা, যাবার বেলা আবার বকাঝকা করছো কেন? জানোই তো আমার সেজ শ্যালক কি রসিক মানুষ, বেশ বাক্যবাগীশ। কি ভায়া, ঠিক কি না? হ্যাঁ, কথার মাঝেও আমি দু চারটে টিকা টিপ্পণি না দিলে ঠিক জমেই নেই। থাক থাক থাক, আসি মা। আমাকে আবার পেন্নাম করা কেন? তা বললে কি চলে মা? কালকে সুরাত চলে গেল, আজকে তুই চলে যাচ্ছিস, বাড়িটা একদম খালি হয়ে গেল। এটা মানতে পারলুম না মা,
ছেলের বিয়ে হলো, অমন ফুটফুটে বউ এলো, সেই আলোতেই তো বাড়ি একেবারে ঝলমল করছে। খালি কোথায়? আমি তো দেখছি ভরাট হয়ে গেল। সে ভাগ্যান মুক্ত কিসের হলো না মা? আবার এসব কথা! আমার তো দুপা, যাওয়া আসা তো লেগেই থাকবে। যখন ইচ্ছে করবে তখন আবার আসবো। খন হক কথা, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তা বড় গিন্নি, সকলে যখন চাইছে তখন তুমি দু একটা দিন থেকে গেলে পারতে। তুমি থামে। নিশ্চয়, এই শাসন উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। অমূল্য ভাইয়াকে নিয়ে সময় করে একদিন চলে এসো আমাদের দোকানে। দাঁড়িয়ে আছিস কেন? বেললাম ক। হ্যাঁ মা। একদম আর গিন্নিপনা করতে যেন না শুনি। ও মা, আমি কোথায় গিন্নিপনা করলাম? এই যে রাজকন্যা হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? বেনাম করতে হবে না, নাকি চরণ দুখানা উপরে তুলে দিতে হবে? ঘোমটাটা টানো ঠিক করে। আয় মেজবু, আয়। বাস বাস, ওখান থেকে বেনাম কর। সবাইকে ভালোবাসিস, দেখবি সবাই তোকেও ভালোবাসবে। লক্ষ্মী কতটা মনে রাখবি? মাঝে মাঝে আসিস, দেখে যাস এই বিদ্যে ধরি বউকে নিয়ে তোর মা কেমন ঘর করছে। আচ্ছা, এবার তো এগোতে হয়, গাড়িটা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে, কচুয়ান তারা দিচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আসি সকলে। আসি রে রাজু। সুবালা, তুই আর এখানে একা একা পড়ে থাকবি কেন? এদিকে তোর শাবরি তো বাড়িতে একা রয়েছেন। হ্যাঁ মা, তোমাদের জামাইও বলছিল আমরা কালকেই চলে যাব মা। হ্যাঁ সেই ভালো মা, নিজে নিজে সংসারে থাকবি, ভালো থাকবি, শান্তিতে থাকবি, এটাই তো চাই। বাপের বাড়িতে আর কদিন। মার কথায় কিছু আবার মনে করিস না, কটা দিন কিন্তু থেকেই যাস কেমন? নানা বর্ধা, তোদের জামাই বলছিল তো আমরা আমরা কালই চলে যাব। Thank you.
ব্যাপার বর্দা? এত উত্তেজনা কিসের? এটা মার অন্যায়। মার অন্যায় কিসে দেখলি? কিসে আবার? ভবেনটার রোজগারপাতি ভালো, সে আমাদের সবার খুব গর্বের, সে প্রতিষ্ঠিত, খুব ভালো কথা। কিন্তু অমূল্য, নেহাত তার রোজগারপাতিটা কম, তা বলে সে তো ফেলনা না, কথায় কথায় তাকে হ্যাটা করতে হবে? আরে বাবা, সেও তো এবারই জামাই। না না, এটা একদম ঠিক না। তুমি তাহলে আজকাল মায়ের কাজে ন্যায় অন্যায় ঠিক বেঠিক ধরছো? যেটা ন্যায্য সেটা বলবো না। সত্যি করে বলতো, অমূল্যকে দেখিয়ে দেখিয়ে মা ভবেনের জন্য বেশি বেশি করে না? এতে সুবলার মনটা ছোট হয় না? আহারে, বেচারার মুখটা একেবারে চুন হয়ে গেল। দুদিনের জন্য বিয়ে বাড়িতে এসেছে, কোথায় সবাই মিলে একসঙ্গে আনন্দ করবে তা না, ভগবানের সংসারে তিনি তো সবাইকে সমান দেননি, তুমি মা হয়ে কেন তার ফারাক করবে? মা কিন্তু অন্যায় কিছু বলেনি বড়দা। তুমি এটা মানো তো যে মেয়েদের বেশি দিন শ্বশুর ঘর ফেলে অন্য জায়গায় থাকা ঠিক না? কি হলো, মানো তো। আর তুমি এটা মানো তো যে পুরুষ মানুষদের বেশি দিন শ্বশুর ঘরে পড়ে থাকা ঠিক না? তাহলে মা তো ঠিকই বলেছে। জ্যাঠা, একেবারে জ্যাঠা মশাই হয়ে উঠেছিস রে। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? কেমন লাগছে বাড়িতে? বিচ্ছিরি। উমা, ও আবার কি কথা? বিচ্ছিরি লাগলে বিচ্ছিরি বলবো না, এটা কি বলবো? তোমায় কিচ্ছু বলতে হবে না। দেখো দেখি ভাত কত দূর হলো। এখন যে ভাতগুলো ফেলা যাবে তার কি হবে? মা কি আচার বিচার কিছুই শেখায়নি? ফেরেস্তানি ব্যাপার কি? চুপ করে আছো কেন? মুখে বাক্যই নেই কেন? আমি এটা করিনি, আমি নিজে চোখে দেখেছি মা। ও ভাতের হাড়িটা খুলে হাতা দিয়ে ভাত নিচ্ছে আর মুখে দিচ্ছে, নিচ্ছে আর মুখে দিচ্ছে। আমি একবার মুখে দিয়েছি, তা আমার ভাত সেদ্ধ হলো কিনা দেখার জন্য। একবার মুখে দেওয়াও যাক, দশবার মুখে দেওয়া তাই। তোমার মা কি শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি? হ্যাঁ, তোমার মা বোধহয় তোমার বাবাকে এভাবেই খাওয়ায় না? বাবা, আবার ফোঁস করে উঠছে গো। তুমি আমার মার নামে সবসময় এরকম কথা বলো কেন? তা কি করবো,
ফুল চন্দন দিয়ে পুজো করব। তোমাকে বলিয়া দিয়ে যাই করবো মা, তোমার চোখে কি নাবা হয়েছে? হ্যাঁ, কিছুই দেখতে পাওনি? ভাগ্যিস রাজুটা দেখেছিল, নইলে কি কাণ্ড হতো বলতো? অলক্ষ্মী ঢুকেছে, অলক্ষ্মী ঢুকেছে ঘরে, সব ছাড়খাড় করে দেবে, ছাড়খাড় করে দেবে। আমি ঠিক বুঝতে পারছি যে পেবর আমার কপাল ফুটেছে, ঠিক বুঝতে পারছি। তাই তো পেবকে বলি, পেব বন্ধুকে নিয়ে ব্যবসায় নামছিস, কি করে ব্যবসা করবি এরকম অলক্ষ্মী ঘরে থাকলে? লক্ষ্মী তো শত পা দূর থেকেই চলে যাবে, সঙ্গে মত দাঁড়িয়ে রইল কেন? যাও এখান থেকে যাও, আমার রাগ চলে গেছে, চোখে সমস্ত দেখতে পারি না। মা, তুমি মেজ বউকে এই ঘরে আমাদের সঙ্গে শুতে বলেছো? হ্যাঁ বলেছি, তো কি হয়েছে? কেন ও আমাদের সঙ্গে শোবে? কেন এখানে শোবে না তো কোথায় শোবে? বড় বৌদি তো বর্দার সঙ্গে শোয়, তাহলে ওকে মেজদার সাথে শুতে বলো। তাই শোবে, কটা বছর যাক। তার মানে এ কটা বছর ও আমাদের সঙ্গে শোবে? হুম, এইটুকু চৌকিতে তিনজন শোবো কি করে? অতটুকু জায়গা কোথায়? শুতে কতটা জায়গা লাগে? হ্যাঁ সরে এদিক এদিকে আয়না, তুমি ওকে অন্য ঘরে শুতে বলো, এখানে হবে না। বুঝিস না কেন মা, ও সমর্থ না হলে পেবর ঘরে ওকে পাঠানো যাবে না। কেন? জ্বালাসনি তো ভালো লাগে না, আর এমন কুটুম করেছি যে বছর দুয়েকের জন্য যে ওখানে পাঠিয়ে দেবো তার উপায়। ও কবে সমর্থ হবে? চুপ করতে মুখ পড়ি, তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমার সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে পিদিনটা নিবে শুয়ে পড়ো। আয় এদিকে আয়, এদিকে সরসো। তা মহারানীর জন্য কি পিদিনটা সারা রাত্রি জ্বলবে? আজ তোমার জন্য বাড়ির ভাত নষ্ট হলো, এরপর তো চাল ডাল নুন তেল সবই বাড়ন্ত পড়বে। অলক্ষ্মী অলক্ষ্মী ঢুকেছে করে, অলক্ষ্মী। তা পিদিনটা কি নেবাবে না হাত জোর করে বলতে হবে? হ্যাঁ গো, আমি এসে গেছি। আমি যে সব সময় তোকে দেখতে পাই, আমি তোমার সামনে না থাকলেও। হ্যাঁ মা, আমাকে তুমি দেখতে পাচ্ছো?